আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা আলোচনা করবো বি এই টপিকটা নিয়ে তো বি এর ফুল ফর্ম হচ্ছে বডি ম্যাস ইন্ডেক্স তো এর এই ভ্যালুটারও খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে কি বি এম ভ্যালু দ্বারা আমরা বুঝতে পারি যে একজন মানুষের উচ্চতার সাথে সাথে তার ওজনটা সামঞ্জস্যপূর্ণ অবস্থায় আছে কিনা অর্থাৎ তার এই উচ্চতার সাথে তার ওজনটা ঠিক আছে কিনা তো সেই ক্ষেত্রে এর ভ্যালু দিয়ে আমরা কম কিংবা বেশি এটা যাচাই করতে পারি যে তার ওজনটা উচ্চতার সাথে সাথে বাড়ানো লাগবে কিনা কিংবা কমানো লাগবে কিনা সেই সম্পর্কে একটা ধারণা আমরা বিএমআই থেকে পেয়ে থাকি তো এর যে সূত্রটা সেটা হচ্ছে দেহের ওজন কেজি এককে ডিভাইডেড বাই দেহের উচ্চতা উচ্চতা হোল স্কোয়ার এটা হচ্ছে মিটার এককে তাহলে এখানে হবে কি মিটার স্কয়ার তাহলে আমরা যদি আমাদের শরীরের ওজনটাকে কেজিতে কনভার্ট করে সূত্রে উপরে বসাই এবং দেহের উচ্চতাকে মিটারে এককে কনভার্ট করে সেই মানটা এখানে বসাই তাহলে ওজন বাই দেহের উচ্চতা মিটার স্কয়ার এই ভ্যালু দ্বারা আমরা বি নির্ণয় করতে পারবো তো বিএমআই ভ্যালুটা কত আসছে তার উপর নির্ভর করে যে আমাদের শরীরের ওজনটা উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ অবস্থায় আছে কিনা যদি আমরা দেখতে পাই যে আমাদের বিএমআই এর ভ্যালু এইটিন পয়েন্ট ফাইভের নিচে তাহলে আমরা বুঝে নিব যে এই ব্যক্তির ক্ষেত্রে তার দৈহিক ওজনটা তার উচ্চতার চেয়ে কম অর্থাৎ তার উচ্চতা অনুযায়ী যতটুকু ওজন হওয়া উচিত তার চেয়ে কম পরিমাণ ওজন তার শরীরে আছে তাহলে সেক্ষেত্রে তার কি করতে হবে তার বেশি পরিমাণে খাবার গ্রহণ করে তার দৈহিক দৈনিক ক্যালোরি চাহিদাটাকে পূরণ করতে হবে যেন তার স্বাস্থ্যটা দেহের উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ অবস্থায় চলে আসে এবং যদি এরপরে দেখতে পাই আমরা তার যে বিএমআই সেটার মান এইটিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি এই রেঞ্জের মধ্যে আছে তখন আমরা বলবো কি তার বিএমআইটা একদম পারফেক্ট একটা মানে আছে অর্থাৎ তার দৈহিক যে ওজন সেটা তার উচ্চতার সাথে একদম সামঞ্জস্যপূর্ণ অবস্থায় আছে অর্থাৎ সে সুস্বাস্থ্যের অধিকারী তো এই মানটাকে আমরা এজন্য বলবো কি সুস্বাস্থ্যের মানদণ্ড এরপরে যদি আমরা দেখতে পাই তার বিএমআইয়ের মানটা হচ্ছে টোয়েন্টি থেকে 29.9 নাইন এই রেঞ্জের মধ্যে আছে তখন আমরা বুঝে নিব তার শরীরের ওজনটা একটু অতিরিক্ত আছে অর্থাৎ তার যে উচ্চতা সেই তুলনায় তার শরীরের ওজনটা একটু বেশি তার যতটুকু ওজন হওয়া উচিত তার চেয়ে একটু বেশি তো এই ওজনটা কমানোর জন্য কি করা উচিত তার পরিমিত পরিমাণে একটু এক্সারসাইজ করতে হবে অর্থাৎ ওয়ার্কআউট করতে হবে তো এই ধরনের রেঞ্জের মধ্যে যদি আমাদের বিএমআইটা থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা যে খাবারটা খাচ্ছি সেই ক্যালোরিটা দেখা যাচ্ছে আমাদের প্রয়োজনের তুলনায় একটু বেশি কিছুটা পরিমাণে বেশি তো অতিরিক্ত ক্যালোরিটাই যেহেতু আমরা পরিশ্রম করছি না সেক্ষেত্রে আমাদের শরীরে জমা হয়ে শরীরের ওজনটাকে বাড়িয়ে দিয়েছে তো এই ক্ষেত্রে যদি পরিমিত পরিমাণে পরিশ্রম করা যায় কিংবা এক্সারসাইজ করা যায় তাহলে সেই অতিরিক্ত ওজনটাকে কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং সুস্বাস্থ্যের যে মানদণ্ড অর্থাৎ এইটিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন এই রেঞ্জের মধ্যে বিএমআইকে নিয়ে আসা সম্ভব অর্থাৎ শুধুমাত্র আমরা এই রেঞ্জের মধ্যে থাকলে যদি আমরা পরিমিত পরিমাণে এক্সারসাইজ করি পরিশ্রম করি তাহলে আমাদের বিএমআইটাকে সহজে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা সম্ভব হবে এরপর যদি আমরা দেখতে পাই আমাদের এর মান থার্টি থেকে থার্টি ফোর পয়েন্ট নাইন এই রেঞ্জের মধ্যে আছে তখন আমরা বুঝে নিব আমরা হচ্ছে মোটা হওয়ার প্রথম স্তর এই স্তরে আছি তো এই ক্ষেত্রে যাদের এর মানটা থার্টি থেকে থার্টি ফোর পয়েন্ট নাইন রেঞ্জে আসবে তাদেরকে কি করতে হবে এক্সারসাইজ কিংবা পরিশ্রম করার পাশাপাশি তাদের খাবারটাকেও কিছুটা কমাতে হবে তাদের একটু বেছে বেছে খাবার গ্রহণ করতে হবে অর্থাৎ চর্বিজাতীয় খাবার বাদ দিতে হবে তাদের খাদ্য তালিকা থেকে তাহলে তারা তাদের বিএমআইটাকে স্বাভাবিক যে মান সেই মানে নিয়ে আসতে পারবে এরপর যদি আমরা দেখতে পাই যে বিএমআইয়ের মানটা হচ্ছে থার্টি ফাইভ থেকে থার্টি নাইন পয়েন্ট এই রেঞ্জে আছে তখন আমরা বুঝে নিব সে হচ্ছে মোটা হওয়ার দ্বিতীয় স্তরে আছে অর্থাৎ এই ব্যক্তির জন্য তার দৈহিক উচ্চতা অনুযায়ী ওজনটা অতিরিক্ত বেশি তো সেই ক্ষেত্রে তার কি করতে হবে তার খাবারের পরিমাণটাকে অনেকাংশে কমিয়ে আনতে হবে খাবার থেকে সম্পূর্ণভাবে যে বেশি পরিমাণ শর্করা এবং স্নেহজাতীয় খাবারটাকে বাদ দিতে হবে এবং এই ক্ষেত্রে তার প্রচুর পরিমাণে পরিশ্রম এবং এক্সারসাইজও করা লাগবে তাহলে সে আস্তে আস্তে তার শরীরের ওজনটাকে হ্রাস করে দৈহিক উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ অবস্থায় নিয়ে আসতে পারবে এবং এই সুস্বাস্থ্যের মানদণ্ডের যে ভ্যালুটা সেই ভ্যালুর মধ্যে বিএমআইটা নিয়ে আসতে পারবে আর যদি আমরা দেখতে পাই যে কোনো ব্যক্তির বিএমআইয়ের মান ফর্টি কিংবা তার চেয়ে বেশি তাহলে আমাদের বুঝতে হবে তার যে দৈহিক অবস্থা সেটা প্রচণ্ড স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে অর্থাৎ সে অতিরিক্ত মোটাত্ম এই অবস্থায় আছে বা যেটাকে আমরা বলি অবিসিটি এটা হচ্ছে এক্সট্রিম অবিসিটির একটা লক্ষণ যদি এর মান ফর্টির উপরে আসে সেই ক্ষেত্রে তার যে শারীরিক অবস্থা সেটা কিন্তু বিভিন্ন ধরনের ক্ষতিকারক বা মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে এবং তার হচ্ছে অকাল মৃত্যুর কারণ হতে পারে তো এই ধরনের মানুষের ক্ষেত্রে সাধারণত কিছু মেডিসিন প্রেসক্রাইব করা হয় কিংবা হচ্ছে তাদেরকে সার্জারির মধ্য দিয়ে যেতে সাজেশন দেওয়া হয় যে সার্জারির মাধ্যমে তার শরীরে কিছু অংশের কিছু ফ্যাট কিংবা কোনো একটা অংশ কমিয়ে নিয়ে হচ্ছে সেভাবে সেটাকে নিয়ন্ত্রণ করা ওজনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা কারণ এই ধরনের মানুষের শুধুমাত্র খাদ্য তালিকাকে মডিফাই করে কিংবা এক্সারসাইজ করে পরিশ্রম করে তার ওজনটাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব না এ ধরনের মানুষটা অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকে সেক্ষেত্রে তাদের কিছু পরিমাণে মেডিসিন কিংবা সার্জারির মধ্য দিয়ে যেতে হয় তাহলে এই বিএমআইয়ের মানগুলো আমরা নির্ণয় করে সেগুলো থেকে আমরা এই ভ্যালুগুলো যদি এক একটা দ যে রেঞ্জ সেই রেঞ্জের সাথে মিলাই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের স্বাস্থ্যের যে অবস্থাটা সেটা আসলে কোন পর্যায়ে আছে অর্থাৎ আমাদের দৈহিক ওজনের সাথে আমাদের যে উচ্চতা সেটা সামঞ্জস্যপূর্ণ অবস্থায় আছে কি না কিংবা আমাদের কোনোটা কম কিংবা বৃদ্ধি করতে হবে কি না যদি আমরা দেখতে পাই এইটিন পয়েন্ট ফাইভের এইচএ বি কম তাহলে আমাদের বুঝতে হবে শরীরের ওজনটাকে একটু বৃদ্ধি করার জন্য পরিমিত খাদ্যের পরিমাণ বাড়াতে হবে আর যদি দেখতে পাই আমরা এইটিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইনের মধ্যে আছি তাহলে আমরা বুঝে নিব আমাদের শরীরের স্বাস্থ্য একদম উচ্চতা অনুযায়ী ঠিক আছে আর যদি দেখতে পাই টোয়েন্টি ফাইভ থেকে ফর্টির কমে মধ্যে আছে তাহলে আমাদের বুঝতে হবে আমাদের বিভিন্নভাবে ওয়ার্কআউট করে খাদ্য তালিকাটাকে মডিফাই করে আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণে আনতে হবে আর ফর্টির বেশি মানে হচ্ছে আমাদের শরীরটা অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে তো আশা করি আজকের এই বিএমআই টপিকটা সবাই বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য